জন্মের পর থেকেই কথা বলা এবং কানে শুনতে পায় না সে। শারীরিক এই প্রতিবন্ধকতা নিয়েই শুরু হয়েছিল লড়াই, কিন্তু মনের ইচ্ছা শক্তি এবং পুরো পরিবার পাশে থাকলে ওই প্রতিবন্ধকতা যে কিছুই না তারও একবার প্রমাণ করে দিল জলপাইগুড়ি শহরের মেয়ে রিয়া রায়। কেবল পড়াশোনায় নয়, অ্যাথলেটিক্সে ইতিমধ্যে জাতীয় এবং রাজ্যস্তরের অংশ নিয়ে সোনা জয় করে রিয়া। নয়নের মনি হয়ে উঠেছে এই জল শহরের। এবছর রিয়া শহরের শুনিতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে 48% নম্বর পেয়ে পাশ করেছে। যেহেতু খেলাধুলোর প্রতি তার একটা অগাধ প্রেম, তাই উচ্চ শিক্ষাটাও ওটা নিয়েই করতে বলে হাতের ইশারায় জানিয়েছে রিয়া। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার বাসিন্দা অখিল রায় নয়নতারা রায়ের মেজ কন্যা রিয়া। অখিল বাবুর একটি গ্যারেজ রয়েছে, সেটা থেকেই তাদের সংসার চলে। এদিন রিয়ার মা নয়নতারা দেবী জানালেন, মেয়ের যখন 2 বছর বয়স তখন থেকেই মেয়ের এই বিষয়টি সামনে আসে। এরপর বহু জায়গায় চিকিৎসা করেও কিছু হয়নি, ও কথা বলতে পারে না, কানে শোনে না। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ডেফিনডাম স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখানেও সাইন ল্যাঙ্গুয়েজ শেখে, কিন্তু বয়স বাড়ার পাশাপাশি খেলাধুলোতে আগ্রহ দেখে রিয়াকে পাড়ার ক্লাব আরএসএ পাঠানো হয়। সেখান থেকে প্রশিক্ষণ নিতে থাকে। এরপরেই 5 বছর বয়সে দৌড় এবং লং জাম্প ইভেন্টে প্রথম ডেফডামদের ন্যাশনাল মিট ফেলে দেয় রিয়া। এখন পর্যন্ত 9 বার ন্যাশনাল মিট খেলে ফেলেছে। এছাড়াও সাধারণ মেয়েদের সাথে রাজ্য মিট খেলেছে। শুধু তাই নয়, 2020 সালে হংকংয়ে ডেফেন্ডামের ইন্টারন্যাশনাল মিটে চান্স পেয়েও লকডাউনের জন্য তা বাতিল হয়ে যায়। ইতিমধ্যে অজস্র মেডেল জিতে নিয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সদর গালছে পড়তো, হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিয়েছে। কত পেয়েছে? 240। মেয়ের সমস্যা কি? মেয়ের সমস্যা মানে কানে শুনতেও পারে না, কথা বলতেও পারে না, মানে ওইটাই মানে সমস্যা আছে। ছোটবেলার থেকে? হ্যাঁ ছোটবেলার থেকে, জন্মের থেকে। প্রাইভেট যেত, ওকে নোট করে দিত স্যাররা, ওইটাই দেখে দেখে কোথার থেকে মানে পরীক্ষা আসতো, মানে কত পরীক্ষা পাবে ওইটাই নিয়ে খালি আমার পাশে আরো ভালো করলে ভালো, ও পড়ে যেত, টিউশনে যেত, মানে টিউশনে নোটগুলা করে দিত। হ্যাঁ খেলাধুলা ভালো করে, ও ছোটোর থেকে ছোট যখন 5 বছর বয়স তখন সুকান্ত স্যারের কাছে প্র্যাকটিস করত। খেলা অসুবিধা হয় মানে কি, যখন ওদের প্রতিবন্ধীদের সাথে খেলে তখন ওর মতন আরো থাকে, ওর ছাড়রা থাকে, ওদের অতটা অসুবিধা হয় না, তাও বেড়ে আসে কি কোনো সময় থার্ড হলে পয়েন্টে থাকে। ও বলে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, খেলাধুলা তো ভালো করছি, আগে চাকরি করব, মানে